আমি এটার আপনাকে কাছে বিচার চাই, আমি প্রার্থী থাকতে চাই। আর নাহলে ভাই আমি এই গাড়ি ভরে যাব ভাই, আমার আর বাঁচার কোনো সুযোগ নেই, আমার বাঁচার আর কোনো সুযোগ নেই ভাই। আমি আজকে ছয় মাস মাঠে ভাই, আমার আগে কেউ মানে নাই ভাই। আমি এই বেপারি প্রত্যার দিছি চার দিন আগে ভাই, সব ঘুষাইয়া ভাই, যত রকমের কাজ আছে অত রকম কাজ করি আমি ঘুষাইয়া, যাতে আমি কোথাও না বাজি ভাই। আমি টুকটুক করে সব করছি ভাই, করিয়াই আমি কিন্তু এখানে করছি। আমি নির্বাচন অফিসার স্যারের কাছে আমি ঢাকা হইতে হেড অফিস থেকে সব জায়গায় করি, আমার প্রার্থীদের দয়া করে টিকাই দেব, নইলে আমি বাঁচবো না। আমার আল্লাহর আছে, আমি যদি আল্লাহ আমার জিতাই আমি জিতবো, আমার প্রার্থীটা টিকাই দিব, প্রার্থীটা টিকাইলে আমার বাঁচার আর কোনো সুযোগ নাই। আমার একটা ছোট ভাই ওই লাশ হয়ে পড়িয়া রয়েছে, কেননা আমার এই ভাইটাই আমার সাথে দিনে চব্বিশ ঘন্টা থাকে। আমি দয়া করে নির্বাচন অফিসারের কাছে আমি দয়া করে চাই, আমি আর কিচ্ছু চাই না। আবার যদি আল্লাহ ভাগ্যের হয় আমি হবো, নাইলে না হবো। আমি ওই ফেল হইলে আমার ফেল না, আমার এই ফেল ফেল, তা আমি জায়গায় বইরে যাব, আমি আত্মহত্যা করবো এই মুহূর্তে যদি আমার প্রার্থীতে আমি ফিরে না পাই। দয়া করে আপনারা সবাই একটু আমার সহযোগিতা করেন, সাংবাদিক ভাইয়েরা, আমি যাতে আমার প্রার্থীতে বৈধ হয়। আমি কোনো অন্যায় করি নাই, আমি জনগণের সেবায় আমি নিয়োজিত, আমি ভাবছি।